জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে পেয়েছি মুক্ত স্বাধীন বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গর্ব উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাননীয় অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল। যারা বয়স্ক ও প্রাপ্তবয়স্ক মানুষ একজনও ঘরে বসেছিল না, সবাই ঘোড়াটাকে সারা দিয়ে অনেক রক্ত দিয়ে আমরা এই দেশের স্বাধীনতা পেয়েছি। আজকে আমি যে কথা বলছিলাম, উনি বলছিলেন যে আমরা বীরের জাতি, আমাদের কেউ দাবায় রাখতে পারবে না। আমি আপনাদেরকে শুধু বলবো, সেই কথাটা যদি অনুসরণ করেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একজন সুযোগ্য নেতা। একটু আগে বলছেন যে কেউ বিভিন্নভাবে বলছেন, কিন্তু আসলে তিনি রাজনীতির এলাকা থেকে তিনি বড় হয়েছেন, তিনি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা এবং তিনি একজন আর্টিকুলেট লিডার এবং অত্যন্ত ভাইব্রেন্ট তার চিন্তাধারা। তিনি আমি যেমন চিন্তা করি, আমার সাথে শতগুণ বেশি চিন্তা করেন। এই দেশের পিছিয়ে পড়া মানুষ, মার্জিনালাইজ পিপল, প্রান্তিক জনগোষ্ঠী, এই দেশের খেটে খাওয়া মানুষ, কামার কুমার তাঁতি জেলে, আমাদের শ্রমিক শিক্ষক, আমাদের মিডিয়া জগতের মানুষ, সবার জন্য কাজ করতে তিনি সবসময় আমাদেরকে উৎসাহিত করেন যে শুধু কাজ করতে থাকো, কাজ করলেই তোমরা জিতবে, কারণ বঙ্গবন্ধু বলে গেছেন তোমাদের পরাজয় নেই। সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, আমরা হারাই না, রক্ত দিলে 30 লক্ষ বাঙালি ভাই বোন, 2 লক্ষ বোন, 30 লক্ষ লোকের বন বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা বঙ্গবন্ধুর নেতৃত্ব অর্জন করলাম আমাদের প্রিয় স্বাধীনতা বাংলাদেশ। এই যে নয়মাস যুদ্ধ শুরু হইল 31 সালের 26শে মার্চ, আজকের দিনে এই দিনে 16 ডিসেম্বর তদানীন্তন রেসকোর্স ময়দানে, আজকের শরৎ যুদ্ধা এই রেসকোর্স ময়দানে 90,000 পাকিস্তানি পাক সেনা মুক্তিবাহিনী মিত্র বাহিনীর কাছে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে 1971 সালের 16 ডিসেম্বর। 9 মাস ছিল আমরা অবরুদ্ধ, 9 মাস ছিল আমরা শাসযুদ্ধকর অবস্থায়। এই শাসযুদ্ধকর অবস্থা থেকে, অবরুদ্ধ অবস্থা থেকে তদানীন্তন 7.5 কোটি বাঙালি মুক্তি পেল, পাকিস্তানি সৈন্য সারেন্ডার করার পর সারেন্ডার করলো আমাদের মুক্তিবাহিনী আর বন্ধুবন্ধু স্মরণে মুজিব শতবার্ষিকী পালন করব আগামী বছর। মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের বহুদা থাকবেন, আসবেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মালয়েশিয়া প্রধানমন্ত্রী মোদী সহ বিশ্বের অনেক নেতা বাংলাদেশে আসবেন আগামী বছর। 17 মার্চ শুরু হবে এই শতবার্ষিকী বঙ্গবন্ধু শতবার্ষিকী জন্মবার্ষিকী শুরু হবে। এবং কুমিল্লা দক্ষিণ জেলার আওয়ামী লীগের অন্যান্য সদস্যবৃন্দ, এর আগে বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ম্যুরালে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। কুমিল্লার কাগজ, ওয়েব টিভি।